বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে মাইকোটেক এর 12:35 ছোলার আইপিএস নিয়ে কিছু কথা বলবো এবং এর যে ফাংশনগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন এটি মাইকোটেকনোলজি, এটি সোলার পিসিও, এর মডেলটা 12:35 দেখতে পাচ্ছেন, এর মডেলটা হলো 12:35। এটিতে প্রথমে মেন চন আছে, তারপরে সোলার প্যানেল লাগানোর অপশান আছে, যখন সোলার প্যানেল লাগানো থাকবে এখানে লাইট জ্বলে থাকবে দিনের বেলায়। তারপর ইউপিএস অন, যখন কারেন্ট চলে যাবে এটা কিন্তু ইউপিএস মোডে চলবে, অর্থাৎ ব্যাটারি থেকে চলবে। লো ব্যাটারি, ব্যাটারিতে যখন চার্জ থাকবে না এখানে লো ব্যাটারি আলো জ্বলবে। ওভার ভোল্টেজ, যখন 660 ওয়াটের উপরে আপনারা লোড দিবেন এটা কিন্তু ওভারলোড হয়ে বন্ধ হয়ে যাবে। চার্জিং, যখন কারেন্ট থেকে চার্জ করবে এটা তখন এখানে চার্জিং লাইটটা জ্বলে থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আছে এর একটা সুন্দর সুইচ, এই সুইচে আছে গ্রেডিয়ান কালার লাইট, এখানে যখন অন অফ অন করবো তখন এখানে সুন্দর লাইট জ্বলে থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন এই আইপিএস যাতে গরম না হয় তার জন্য কারুকার্য করে সুন্দর করে ডিজাইন করে খোপ রাখা হয়েছে। এরপরে আসুন আউটপুট আছে, এই যে এটা হলো আউটপুট, এটা হলো কুলিং ফ্যান, এই এটা হলো শর্ট সার্কিট টিপস, অটো প্রেস করতে পারবেন। এরপরে সোলার প্যানেল লাগাবেন কোথায়, এই যে সোলার প্যানেল লাগানোর অপশান, এটা প্লাস এটা মাইনাস। আপনার সোলার প্যানেলের যেটা প্লাস অপশান সেটা এনে এই লাল অংশটিতে লাগিয়ে দিবেন, এটা খোলা যায় কিন্তু, হ্যাঁ এই যে দোকানে খুলে এখানে আপনারা তারটা লাগিয়ে দেবেন, এই যে এতটুকু খুলে এখানে তার লাগিয়ে দিয়ে আবার সুন্দর করে এটা অনেক শক্ত টাইট করে লাগাই দিবেন। তারপরে এটা হলো কারেন্টের মেন চন, এটা হলো আউটপুট, আপনার 3 পিন ছোটো বা বড় যে কোনোটা দিয়েই আউটপুট নিতে পারবেন। তারপরে আছে আপনার ব্যাটারি কেবল, ব্যাটারি নেগেটিভ পজিটিভ কেবলটা আপনারা লাগাই নেবেন। অবশ্যই ব্যাটারি কানেকশন দেওয়ার সময় ব্যাটারিতে মেরিল অথবা ভ্যাজিলিন ব্যবহার করবেন। আসুন এটি কিন্তু মডুলেশনটা দেখতে দেখা যাচ্ছে 12:35 12 ভোল্টের আইপিএস, এটাতে আপনারা লোড দিতে পারবেন কত ওয়াট সেটাও কিন্তু আমি আপনাদের সুন্দর করে দেখাবো। ক্যাপাসিটি 935 VA 660 ওয়াট। এরপরে আছে কুলিং ফ্যান, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি কুলিং ফ্যান। এরপরে আপনারা প্রথমে এটা স্মার্ট মোডে রাখবেন, এটার 5টা ফাংশন আছে, অবশ্যই আমি 5টা ফাংশনে আপনাদের দেখাবো। প্রথম 3টা হলো কারেন্টের এবং দ্বিতীয় 2টা হলো সোলার প্যানেলের। এটা স্মার্ট মোডে রাখবেন, তারপরে এটা স্ট্যান্ডার্ড মোডে রাখবেন, নর্মাল মোডেও রাখতে পারেন, নর্মাল মোডে রাখবেন, এবং চার্জটা অবশ্যই হাই করে দেবেন। যারা সোলার প্যানেল লাগাবেন তারা ইনেবল করে দেবেন, এবং যারা সোলার প্যানেল লাগাবেন না তারা এটা ডিসেবল করে রাখবেন। এবং চার্জিংটা যারা সোলার প্যানেল লাগাবেন অবশ্যই চার্জিংটা হাই করে দিবেন, তাহলে সোলার প্যানেল থেকে অতি দূরত্ব আপনার ব্যাটারিকে চার্জ করবে। তো এই ছিল হলো মাইকোটেকের 12:35 কোয়ালিফিকেশন ডিটেলস। আপনারা অনায়াসে নিজে নিজেই বাসা বাড়িতে বসে থেকে এগুলো সেট আপ করতে পারবেন। তো এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন। সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি, মোহাম্মদ ওলি আহমেদ, TM ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।